আসসালামু আলাইকুম, এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা আই ফ্রেম নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে আই ফ্রেম অ্যাড করতে পারি সেইটা জানবো আজকে। তো আমরা নতুন একটা পেজ নেই, IFREME আই ফ্রেম ডট HTML, এটাকে আমরা এডিট করি। ওকে, জাস্ট একটু কপি করে দেই। তো আমরা আই ফ্রেম ব্যবহার করি, আই ফ্রেম কেন ব্যবহার করি সেই সম্পর্কে একটু জানি। যদি আমরা এমন প্রয়োজন হয় যে আমাদের ওয়েবসাইটে আমরা অন্য একটা ওয়েবসাইটকে ভিউ করব, একটা নির্দিষ্ট ফ্রেমের মাঝে অন্য একটা ওয়েবসাইট ভিউ করব, অথবা আমাদের ওয়েবসাইটেরই একটা অন্য একটা পেজ আমাদের ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পেজের মাঝে আর একটা পেজ ভিউ করব, এই ক্ষেত্রে আমরা আই ফ্রেম ব্যবহার করি। তো আমরা একটু ব্যবহার করে দেখি তাহলে বুঝবো। IFREME আই ফ্রেম, আই ফ্রেম দ্বারা আমরা শুরু করলাম এবং আই ফ্রেম আমরা শেষ করে দেই, কারণ আমরা জানি আই ফ্রেমে প্রত্যেকটা ট্যাগ ব্যবহার করলে সেটাকে স্ল্যাশ করে দিতে হয়। IFREME আই ফ্রেম শেষ করলাম। এখন এখন আমরা যে পেজটি অথবা যে সাইটটি দেখাবো সেইটা আমরা SRC সোর্সের মাঝে এখানে অবশ্যই দিয়ে দেবো, সেই পেজটি তাহলে শো করবে। তো আমরা সাপোজ মনে করি যে আমরা সাপোজ আমাদের কালার ডট HTML এই পেজটা আমরা এইখানে দেখাবো, এই যে আই ফ্রেমের মাঝে দেখাবো। তো আমরা যদি COL আর কালার ডট HTML দিই তাহলে কিন্তু কালার ডট HTML পেজটা শো করবে। অ্যান্ড আমরা উইথ হাইট দিয়ে দিই, আমরা কত আমাদের যে আই ফ্রেমটা এটার উইথ হাইট কীরকম হবে, WIDTH উইথ দিয়ে দিলাম আমরা 500। অ্যান্ড হাইট দিয়ে দেই HEIGHT, হাইট দিয়ে দিলাম আমরা 600 দেই। তো এখন যদি আই ফ্রেম পেজটা ওপেন করে দেখি, আই ফ্রেম, ওকে দেখুন আমাদের আই ফ্রেম পেজটি ওপেন হয়েছে। অ্যান্ড এইটা পেজে কিন্তু আমাদের কালার ডট HTML যে পেজটা ছিল, আমরা কালার ডট HTMLটা ওপেন করে দেখি তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হবে আমাদের কালার ডট। এই দেখুন এইটা আমাদের পেজ, কিন্তু এইটা আমাদের এই যে আই ফ্রেমের মাঝে দেখাচ্ছে। যদি আমরা অন্য কোনো পেজ দেখাতে চাই এভাবে, যেমন লিস্ট, এই যে লিস্ট যে পেজটা আছে, যদি আমরা এই লিস্ট ডট HTML একটু ব্যবহার করি তাহলে এখানে কিন্তু আমরা লিস্ট ডট HTML এই পেজটি দেখতে পাবো। দিলাম, পেস্ট করে দেই। ওকে, এইটা ডিলিট করে, ওকে দেখি আমাদের কোনো সমস্যা, আমরা সেভ দেয়নি মনে হয়। আই ফ্রেম লিস্ট ডট HTML, ওকে দেখুন আমাদের লিস্ট ডট HTML যে পেজটি ছিল এই পেজটি কিন্তু এখন চলে যাচ্ছে। এভাবে আমরা যে কোনো সাইটে যে কোনো পেজ ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা অন্য কোনো ওয়েবসাইট দেখতে চাই সেই ওয়েবসাইটের অ্যাড্রেস ব্যবহার করেও আমরা দেখতে পারি। আমাদের লোকাল হোস্টের কোনো সাপোজ, এই যে আমাদের লোকাল হোস্টে একটা সাইট আছে, এটুক দিলাম, এটু এটাই দেখাবো, এইটাও ব্যবহার করি। তো আমরা এটা পেস্ট করে দিই। এখন যদি আমরা রিলোড দিয়ে দেখি, দেখুন এইটাতে কিন্তু আমাদের পেজটি দেখাচ্ছে। যেহেতু এটা দেখাচ্ছে এইরকম অন্যরকম আছে, কারণ এটা একটা রেসপন্সিভ ডিজাইন আছে সেই জন্য এরকম আছে। তো আমরা একটু হোয়াইটটা বাড়াই দেই তাহলে বুঝতে পাবো। তো আমরা 900 দিলাম। এখন যদি রিলোড দিই দেখি, দেখুন ওই যে আমাদের পেজটি কিন্তু এখানে শো করছে। 1200 দিলাম, আমাদের ওই পেজটি শো করছে। এইরকম যদি আমরা চাই যে আমাদের পেজে অন্য কোনো সাইট শো করবে, অথবা অন্য কোনো ফেসবুক বা যে কোনো সাইট যদি শো করতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট আই ফ্রেম ব্যবহার করে ও আমাদের সাইটে অন্য সাইট, আমাদের ওয়েবসাইটে অন্য কোনো ওয়েবসাইট দেখাতে পারি, অথবা আমাদের ওয়েবসাইটেরই অন্য কোনো পেজ আমরা একটা নির্দিষ্ট পেজে ব্যবহার করতে পারি। তো আই ফ্রেম মোটামুটি ব্যবহার হয়, অনেক কাজেই ব্যবহার হয়। তো আপনারা আই ফ্রেমটা প্র্যাকটিস করবেন, আই ফ্রেমটা অনেক ইজি বিষয় একটা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।